নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, আতঙ্কে চুপ বকটুই গ্রাম। রামপুরহাটের এক নম্বর ব্লকের বকটুই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা আতঙ্কে ঘর ছাড়ছেন। আমরা জানি রামপুরহাট কাণ্ডে গতকাল থেকেই একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল এবং যে বিষয়টি এখন জানা যাচ্ছে যে বাম নেতৃত্ব মোহাম্মদ সেলিম তিনি ইতিমধ্যেই রামপুরহাটের বকটুই গ্রামে পৌঁছেছেন এবং সেখানে পরিদর্শন করেন এলাকা, পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন মোহাম্মদ সেলিম। আমরা জানি মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে সেট গঠিত হয়েছে এবং সেই সিটের তদন্তে ভরসা নেই এমনটাই বকটুই গ্রামে গিয়ে জানিয়েছেন মোহাম্মদ সেলিম। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন তিনি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঞ্জন দে। অঞ্জন, আমরা জানি মোহাম্মদ সেলিম ইতিমধ্যেই পৌঁছেছেন, পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছচ্ছেন শুভেন্দু অধিকারী। একদমই ঠিক কলমি। দেখো, মোহাম্মদ সেলিম যিনি বিজেপির সরি সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি কিন্তু ইতিমধ্যে বকটুই গ্রামে পৌঁছে গিয়েছেন এবং বকটুই গ্রামে যেসব বাড়িগুলোতে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে এবং যেই বাড়িগুলো থেকে পোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে সেই সব বাড়িগুলো তারা ঘুরে দেখলেন। এই বিভিন্ন বাড়ি ঘুরে দেখার পর যদিও তিনি কারোর সঙ্গেই কথা বলতে সুযোগ পাননি, তার একটাই কারণ এই বাড়িগুলোতে যে এলাকায় ঘটনাটা ঘটেছে সেই এলাকায় কোনো বাড়িতেই কিন্তু কোনো মানুষজন নেই, সুতরাং কোনো মানুষজনের সঙ্গে তিনি কথা বলতে পারেননি। প্রায় 7 থেকে 10 মিনিট থাকার পরে তিনি কিন্তু সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন এবং সেই সেলিম যে দাবি করলেন যে সিট সে রাজ্য সরকারেরই হোক কিংবা কেন্দ্রীয় সরকারেরই হোক, এই সিটের কোন তদন্তই কিন্তু আসল তথ্য প্রমাণ নিয়ে তারা কিন্তু তদন্তে তোমার ফলস্বত্র লাভ করাতে পারেন না, কারণ সিটের প্রধান কাজ হচ্ছে যেগুলো আসল এভিডেন্স সেইগুলোকে নষ্ট করা। তাই সেলিম যেটি উদ্দেশ্য করে বলেন যে এটাই আমাদের দেখতে হবে, এমনকি সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি যেটা বলেন যে আপনারা এবং আমরা যারা এই গ্রামে এখন রয়েছি তারা যেন কোনো মতে কোনো রকম এভিডেন্স নষ্ট আমাদের দ্বারা না হয় সেটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি তিনি সিট যে গঠন করা হয়েছে সেই সিটের সমালোচনা করে বলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যে সরকারি সিট গঠন করুক না কেন সেই সিটের কোনো তদন্ত কিন্তু ফলস্বরূপ হয় না। তাই তিনি যেটি দাবি করেছেন যে তদন্ত হোক, উপযুক্ত তদন্ত হোক, যারা পুড়ে মারা গিয়েছে তাদের পরিবার ন্যায্য বিচার পাক, এমনকি যারা খুন হয়েছেন তাদের পরিবারও ন্যায্য বিচার পাক, সেই বিচার ব্যবস্থার ওপর তিনি আস্থা রাখতে বলেছেন স্থানীয় প্রশাসনকে। পাশাপাশি গতকালকে থেকে আমরা যেটা দেখেছি যে তৃণমূল কংগ্রেস যেটা বলতে চেয়েছে যে না, এটা কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়, গোষ্ঠী কোন্দল নয়, সেখানে মোহাম্মদ সেলিম যেটা বলেছেন রাজ্যে যেমন একজন ভাইপো আছেন তেমন রামপুরহাটেও এক আশিস ব্যানার্জির একজন ভাইপো আছেন, সুতরাং এই আশিস ব্যানার্জির ভাইপোর সঙ্গে তিনি রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক অর্থাৎ এসডিপি সঙ্গে সরাসরি একটা টাকা পয়সার লেনদেন, তোলাবাজির টাকার লেনদেন রয়েছে বলে এমনও অভিযোগ করেন মোহাম্মদ সেলিম। সুতরাং দেখো, সেলিমের যে ক্ষোভ তার উপর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কোনো সিটের উপর তার ভরসা নেই, তবে তিনি দাবি করছেন উপযুক্ত তদন্তের এবং যারা এই ঘটনায় দোষী তাদেরকে কিন্তু শাস্তি দিতে হবে আইনের দোরগোড়ায় নিয়ে এসে এমন যে দাবি করেছেন মোহাম্মদ সেলিম। ধন্যবাদ, টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঞ্জন দে। আমরা আপনাদের শোনাবো মোহাম্মদ সেলিম ঠিক কি বলেছেন। আর অপরাধীরা আদান প্রদান করে বিজেপি আর তৃণমূলের মধ্যে পাড়ুই থেকে গোটা রাজ্যে আমরা দেখছি, তাতে লাভ কী হচ্ছে? অত্যারা যারা অপরাধী তাদেরকে প্রোটেক্ট করছে, বিজেপির অপরাধীকে রাজ্য সরকারের পুলিশরা খুঁজছে আর অমিত শাহের পুলিশরা পাহারা দিচ্ছে, যেমন বিমল গুরুং এক্ষেত্রে হয়েছিল। আর উল্টো দিকে ঠিক ভাইস ভার্সা, তাহলে বিজেপির অপরাধীকে কেন্দ্রীয় সরকার পাহারা দিচ্ছে আর সিআইডি হচ্ছে, ইডি আর সিবিআই আর সিআইডি তারা ডাকে আর তারপরে বলে দল বদল গ্রহণ করবে। डीजी तो चाहे मालव्य हो, चाहे एसपी त्रिपाठी हो, चाहे यहाँ के एसडीपी हो, ममता बोली थी खुद ना किस कैमरा में ये फोटो उठाया किस एंगल से कि पुलिस गोली चला रहा है, वो जांच हत्या के नहीं हुआ, इसलिए अभी जो जांच होगा वो आप लोगों का जांच होगा कि आप लोग किस तरह से यहाँ पहुंच गए। अभी जो जांच होगा हम किस तरह से पहुंच गए ये जांच होगा,
वरना फॉरेंसिक पहले आना चाहिए था, सब प्रोटेक्ट करना चाहिए। देखिए कुछ प्रोटेक्टेड है, कोई एविडेंस प्रोटेक्टेड है। मंत्री आए, मंत्री आकर के दोनों ग्रुप को बैठे, बोले देखो हमारा कमाई दवाई चलता है, तुम्हारा कमाई दवाई चलता है, हिस्सेदारी होता है, इसमें तुम लोग आपस में लड़ोगे तो बाहरी ताकत आ जाएगा, इससे अच्छा है कि हम लोग सेलेक्ट लेते हैं डीसीआर काटने का और चोरा चालान का, ये भाई को भी मिलेगा वो भाई को भी मिलेगा। ढंग से नहीं हुआ, सवाल उठाया जा रहा है, दे नहीं और बाधा क्या देवे हमारे, আমার রাজ্যে আমি ঢুকবো, আমার ভাই মারা যাবে আমি আসবো না, আমার বন্ধুর ছেলে এখানে বিয়ে করতে এসছে বলে তারা করা হয়েছে তো তাকে পুড়িয়ে মারবে আমি আসবো না, আমি তো ভাদু শেখের বাড়ির সামনে আছি, তাকে খুন করা তো অপরাধ। তাহলে যখন ভাদু শেখ খুন হলো তখন পুলিশ এসডিও জানলো না কেন যে ভাদু শেখের যে সাম্রাজ্য চলে পুলিশের সাহায্যে, তাতে দাঁড়িয়ে তারা রিটালিয়েট করবে, তার ব্যবস্থা নিতে পারতো, নিয়ে নেয়নি। তারপরে পুলিশ চেয়েছিল, পুলিশ কেন চেয়েছিল, নবান্নর ইচ্ছা ছাড়া পুলিশ একটা পা নড়ে। এই জন্য মমতা ব্যানার্জির হাওয়াই চপ্পলের ছাপ আছে প্রত্যেকটা রক্ত বাতি প্রত্যেকটা রক্ত। শুনালাম আপনাদের মোহাম্মদ সেলিম ঠিক কি বললেন, প্রমাণ তথ্য প্রমাণ যেন লোপাট না হয় সেদিকে তিনি নজর রাখতে বললেন, পাশাপাশি সিটের তদন্তে আশ্বাস নেই, বিচার বিভাগীয় তদন্তেরও দাবি তুললেন মোহাম্মদ সেলিম। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।